সবাই চ্যানেল কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটু ব্লক নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আসলে গরুর মাংস যে সলিড মাংসটা থাকে সেই মাংসটাই আমি একইবারেই ছোট ছোট করে টুকরা করে ভুনা করব। তো সেই রেসিপিটি শেয়ার করার জন্যই হাজির হয়ে গিয়েছি মজাদার সাদের এই রেসিপিটি করার জন্য চলে যাব কিচেনে চলে এলাম কিচেনে চুলা একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব চার টুকরা দারুচিনি পাঁচ ছয়টি মতো এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট এগুলো থেকে একটু ফ্লেভার ছড়ানো পর্যন্ত নেড়ে চড়ে নিব ফেলেবারটা ছড়ালে এখানে অ্যাড করে দিব। বাটা মশলাগুলো আমি যেহেতু বরাবরই রান্নাটা বাটা মশলা দিয়ে করে থাকি তো এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা সেই সঙ্গে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিট মতো মশলাগুলোকে একটু কষিয়ে নিব। দুই তিন মিনিট মতো মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষানো হলে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি যেহেতু গুঁড়া মশলাটা অ্যাড করব এই কারণেই পানিটা দিব পানিটা দিয়ে তারপরে যদি গুঁড়া মশলাগুলো অ্যাড করা যায় তাহলে কিন্তু ওই মশলাটা আর ধরে যাবে না আর মশলাটা ধরে গেলে কিন্তু যে কোনো রান্নাই হোক না কেন ওইটা কিন্তু খেতে তিতা লাগে সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সেই সঙ্গে অ্যাড করে দিব বেশ কিছু গোটা কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে দুই তিন মিনিট মতো একটু কষিয়ে নিব। এরপর এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর এতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক কমেন্টস আর শেয়ার করবেন সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মোটামুটি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা আমি কিভাবে কেটে নিয়েছি একেবারেই ছোটো ছোটো করে কেটেছি ছোটো ছোটো করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এইবার মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে একেবারে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় মশলা বাদ না যায় খুবই ভালোভাবে একেবারে উলটিয়ে পালটিয়ে দেখতেই পাচ্ছেন মাই লাভলি ভিউয়ার্স আমি কিভাবে একেবারে উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে দুই তিন মিনিট মতো মাংসগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়ে এরপর এখানে ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো মাংসগুলোকে একটু কষিয়ে নিব। দশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও মাংসগুলোকে খুব ভালোভাবে চেড়ে উল্টিয়ে পালটিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু পাঁচ মিনিট পর পরই করতে হবে যেহেতু মশলাটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ঢাকনাটা দিব আবার ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় তো দশ মিনিট রান্না করার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে এগুলোকে আবারও নেড়ে চেড়ে রান্না করব আসলে ভোনা মাংস করা মানে কিন্তু বারবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে একেবারে সুন্দর করে রান্না করা আর নাড়াচাড়ার কাজটি খুব ঘন ঘনই করতে হয় যেহেতু ভোনা আর ভোনার জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে থাকে যে কারণে বারবার ঢাকনা দিয়ে ঢেকতে হবে আর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব ঘন ঘনই করতে হবে বিশ মিনিট মতো জাল করার পর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে অনেক সময় আবার দেখা যায় যে মাংস থেকে পানি ছেড়ে দেয় আবার অনেক সময় দেখা যায় মাংস থেকে পানিটা ছাড়ে না তো আপনাদের মাংসে যদি পানিটা না ছেড়ে দেয় তাহলে কিছু পানি অ্যাড করে দিতে পারেন আমার মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতে মোটামুটি আমার মাংসটা খুব ভালোভাবে ভোনা করা হয়ে যাবে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর মাংসের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর দশ মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মজাদার স্বাদের এই মাংস ভোনাটা এই মাংস ভোনাটা কিন্তু রুটি পরোটা ভাত বা মুড়ি যে কোনোটার সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো একটি খাবার আপনারা চাইলে একবার হলেও টিরাই করে দেখবেন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর যে সকল বাচ্চারা মাংস খেতে পারে না তারা কিন্তু অনা সেই মাংসটা খেতে পারবে যেহেতু বড় বড় মাংসের টুকরাগুলো কিন্তু বাচ্চারা খেতে পারে না তো আমি আমার বাচ্চাদেরকে এভাবে পিরাই রান্না করে দিয়ে থাকি তো ওরা খুব ভালোভাবে খেতে পারে আর এই পর্যায়ে মাংসটা একটু চেক করে দেখতে পারেন সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ না হলে আবারও পানি অ্যাড করে আপনারা এটাকে জাল করে নিতে পারেন আর আপনারা যদি মনে করেন যে ঝোল রাখবেন ঝোল করেও কিন্তু খাওয়া যাবে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে যেহেতু আমি ভোনা করব আর ভোনা মাংসে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু এখানে ঝোল থাকে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে আরও চার পাঁচ মিনিট মতো এগুলোকে আমি জাল করে নিব খুবই মজাদার সাদের এই মাংসটা কিন্তু আপনারা এইভাবে ভোনা করে দেখতে পারেন একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে সলিড মাংসটা খাওয়া যায় না তো আমরা চাইলে সলিড মাংসটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে ভোনা করে খেতে পারি রুটি পরোটা ভাত বা মুড়ির সঙ্গে আমার মাংসটা কিন্তু অলমোস্ট ভোনা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে শুধু কালারই নয় এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা একবার হলেও টিরাই করে দেখবেন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো মাই লাভলি ভিওয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ